দেশকে সুপরিকল্প ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে পরনির্ভরশীল করেছে সরকার এমন এমনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ এমনটা মনে করলেও বাস্তবে দেশ আরো গভীর সংকটে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব করছেন রহমান দীর্ঘ সাড়ে ছয় মাস পর গুলশানে দলীয় রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আট মে স্থায়ী কমিটির সবার সিদ্ধান্ত জানাতেই আয়োজন রাজনীতি থেকে বিএনপি নেতা কর্মীদের দূরে রাখতে ফরমাইশি সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব সংকট আরও গভীর করেছেন এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে সরকারের সংকট আরও গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না নিজেদের বিশেষ গোত্রকে সুযোগ দিতেই আওয়ামী লীগ রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তিনি সরকার পরিকল্পিত হবে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এভাবে অন্যায়ভাবে আপনার আর্থিক দিক দিয়ে সৎ করা যায় ওই লক্ষ্যেই তারা কাজ করছে সংকট উত্তরণে জনগণের উপর আস্থা রেখেই বিএনপি এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল আমাদের পুরো আস্থা সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি রাজনীতিতে আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে জাহিদ রহমান আর টিভি ঢাকা